আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। রোজ টিভি 24-এর সম্মানিত দর্শকবৃন্দ, শুরুতেই আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। সকাল থেকেই ঢাকায় বৃষ্টি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন যারা ঢাকার ভেতরে আছেন, এবং গতকাল থেকে যে বিষয়টি আমাদেরকে সত্যিকার অর্থে অনেক মানুষকে আতঙ্কিত করেছে, ভীত সন্ত্রস্ত করে তুলেছে, ঘূর্ণিঝড় ফণীকে নিয়ে। এই ফণী কখন আঘাত হানবে অনেকে অনেক কথা বলছেন, এবং এই ফণীর গতিবেগ এতটাই বেশি, 150 থেকে 180 কিলোমিটার বেগে আঘাত হানার কথা বলা হচ্ছে। আসলে কেন হচ্ছে এগুলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 164 নম্বর আয়াতের মধ্যে বলছেন কি, অতাসরিফি রিয়াহি ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি লআয়াতিন লিকওমিন ইয়াকিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে বাতাসের পরিবর্তন, কম বেশি হচ্ছে, কখনো ঝড়ো হাওয়া, কখনো ঘূর্ণিঝড়, কখনো শিলা, বিভিন্ন রূপে আসছে, এটির কারণ কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মধ্যে নিদর্শন রেখেছেন, শিক্ষা রেখেছেন। মেঘমালার যে খণ্ড আমরা দেখতে পাচ্ছি, বিমান দিয়ে যখন চলি কখনো মেঘমালাগুলোকে দেখা যায় বরফের স্তূপের মতো, কখনো বা দেখা যায় ছোটো ছোটো গাছের মতো, কখনো বা পৃথিবীর অন্যান্য বস্তুর মতো। এই পরিবর্তনগুলো, এই রেখাগুলো, এই আকার আকৃতিগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে বোঝানোর জন্য নিদর্শন স্বরূপ দিয়েছেন, যাতে করে মুমিনরা গবেষণা করে বুঝে আল্লাহর ক্ষমতা কতটা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন দিচ্ছেন এই গজবগুলো, এই ঝড়ো হাওয়াগুলো? আজকে নাম দেওয়া হলো ফণী, তার আগে দেওয়া হয়েছে সিডর, আইলা, কেন হচ্ছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন সূরা রুমের 41 নম্বর আয়াত, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সমুদ্রের মধ্যে যে ঝড় সৃষ্টি করছেন, পৃথিবীর মধ্যে যে বৃষ্টি, বন্যা, সিডর, ঘূর্ণিঝড় পাঠাচ্ছেন, এই সব কিছু মানুষের কৃতকর্মের ফল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সতর্ক করেন, মানুষ যাতে করে লাআল্লাহুম ইয়ারজিউন, ফিরে আসে, বুঝে এবং নিজেদের কৃতকর্ম থেকে অনুতপ্ত হয়, লজ্জিত হয়, তওবা ইস্তিগফার করে। আজকে ফণী নিয়ে অনেকে আতঙ্কিত, না জানি কখন আঘাত হানে, না জানি আমার বাড়িতে আঘাত হানে, না জানি আমার পরিবারে আঘাত হানে, না জানি আমার মহল্লায় আঘাত হানে, সকলে আতঙ্কিত। কিন্তু সলিউশনটা কি? এক নম্বর সলিউশন, সেটা হচ্ছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই এই ধরনের ঘূর্ণিঝড়, ঝড়ের আভাস পেতেন, আকাশকে মেঘাচ্ছন্ন দেখতেন, অথবা বজ্রাঘাতের শব্দ বারবার শুনতেন, সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, তওবা ইস্তিগফার করতেন, সাহাবীদেরকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যেতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ শরীফে উল্লেখ হয়েছে, বুখারী শরীফে, যে দোয়াটি করতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা ফিহা ওয়া খায়রা মা উরসিলাত বিহি। দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা উরসিলাত বিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন ঘূর্ণিঝড়ের সময়। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ এই ঝড়ের মধ্যে যা কিছু কল্যাণ রয়েছে তা আমাদের জন্য রাখো, যা কিছু অকল্যাণ তা আমাদের থেকে দূরীভূত করে দাও। সুবহানাল্লাহ। আমরা এই ঘূর্ণিঝড়ের সময় যদি শুরুই হয়ে যায় এই দোয়া বেশি বেশি পাঠ করব। সেই সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যখন বজ্রাঘাত হয় তখন আল্লাহ নবী বলছেন এই দোয়া তোমরা পাঠ করবে। দোয়াটি কি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহি আযীম। আবার বলছেন, সুবহানাল্লাহ ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাহ। আল্লাহ রাসূল বলছেন বজ্রাঘাত, তারাও কিন্তু আল্লাহর প্রশংসা করে, ফেরেশতারা প্রশংসা করে, মানুষদেরও প্রশংসা করতে হবে। ইউসাব্বিহুর রাদু বিহামদিহি ওয়াল মালাইকাতু মিন খাইফাতি আল্লাহর ভয়ে। সকলেই যেন আমরা আল্লাহর দরবারে যেন আমরা লুটিয়ে পড়ি, আল্লাহর কাছে বেশি বেশি প্রশংসা করি, তওবা ইস্তিগফার করি। আরেকটি দোয়া আমরা করব, আল্লাহুম্মা লা তাকতুলনা বিগাদাবি, হে আল্লাহ আপনি আমাদেরকে হত্যা করেন না আপনার ক্রোধের দ্বারা। তারপরে দোয়া করব, হে আল্লাহ আপনি আমাদেরকে আপনার গজব দ্বারা, ওয়ালা তুহলিকনা বিআযাবি, গজব দ্বারা ধ্বংস করে দিন না, আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দিন। এভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব, কেউ আতঙ্কিত হবো না, জীবন মরণ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাতে। যদি মারা যায় তাহলে আমরা শাহাদাতের মর্যাদা পাবো, আর যদি বেঁচে থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ কৃপায় আমাদেরকে বাঁচিয়ে রাখবেন। আবার অনেকে বলছে যে মোকাবেলার জন্য প্রস্তুত ঘূর্ণিঝড় ফণীকে, এই কথাটি একেবারে ইসলাম বিরোধী একটা কথা।
মানুষ এই ধরনের গজবকে কখনো মোকাবেলা করতে পারে নাই, মোকাবেলা করতে পারে নাই কওমে সামুদ, মোকাবেলা করতে পারে নাই কওমে আদ, মোকাবেলা করতে পারে নাই পৃথিবীর কোনো জাতি। সুতরাং আমরাও পারবো না, শুধুমাত্র দোয়া করবো আল্লাহ, আল্লাহুম্মা হাফজনা মিন কুল্লি বালাই দুনিয়া ওয়াল আখিরা। এটাই আমাদের কাম্য। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে নিরাপদে রাখেন, হেফাজতে রাখেন, সকলকে যেন নিজ নিরাপত্তার চাদরে আবদ্ধ করে রাখেন, সে দোয়া রইল সকলের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।